325 কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে 155 দিনের বিশ্বভ্রমণ সারলেন 19 বছরের জারা রাদারফোর্ড, অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি। পাইলট অভিভাবকের কাছে বেড়ে ওঠা জারার কাছে আকাশে উড়ে বেড়ানোই যেন একমাত্র লক্ষ্য। 2021 সালের 18 আগস্ট যাত্রা শুরু করেন যারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের করোত্রে শহরের মাটি ছোঁয়ে তার বিমানের চাকা এবং এখানেই শেষ হয় এই কন্যার বিশ্বভ্রমণ। পাশাপাশি স্পন্সরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমান চালানো থেকে বিরত থাকেন তিনি। তার বিমান 30টি দেশ পেরোলেও সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরে আকাশই ছিল তার যাত্রাপথের দুর্গমতম রাস্তা। -22 ডিগ্রি তাপমাত্রায় বিমান চালানোর সেই চ্যালেঞ্জকেও অতিক্রম করেন দুঃসাহসী যারা। তিনি ককপিট থেকে বেরিয়ে আসার সাথে সাথেই মা বাবা এবং ভাইকে আলিঙ্গন করেন। এ সময় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস থেকে তার কৃতিত্বের প্রত্যয়িত একটি প্রশংসাপত্রের ফ্রেমযুক্ত কপি প্রদান করা হয়। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।